হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 প্রভু। তুমি কে মা? আমি আপনার সামান্য দাসী প্রভু, আমার কেউ নেই, আমি একজন মুক্ত নারী, আমার স্বামী নেই, পিতা মাতা নেই, কেউ না। কি নাম তোমার? আমার নাম হীরা, লোকে বলে লক্ষ হীরা। কেন বলে আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কি চাও তুমি আমার কাছে বলো? আপনার স্মরণ চাই ঠাকুর। আমি সামান্য মানুষ, শরণ দেওয়ার আমি কে? তুমি শ্রীহরির চরণে নিজেকে সঁপে দাও, দেখবে তিনি তোমায় আশ্রয় দেবে। আমি সাধারণ বোঝানোর কিছু বুঝি না ঠাকুর, বুঝতেও চাই না। আমার শুধু একটাই কামনা, আপনার পায়ে নিজেকে সঁপে দিতে চাই ঠাকুর। আমি তো এখন জপ করছি, তুমি না হয় পরে এসো। নয় ঠাকুর, এখনই। তোমার রূপ, তোমার যৌবন আমার শরীরে কামনার আগুন জ্বেলে দিয়েছে। আমার গ্রহণ করো হরিদাস, আমার নারী জন্ম সার্থক হোক। হরি ওম হরি ওম, আহ তস্মি, এসব কি বলছি অভাগিনী? ধৈর্য ধরো, ধৈর্য ধরো হীরা। আমি প্রতিদিন 100,000 নাম জপ করার ব্রত নিয়েছি, সে সংখ্যা এখনো পূরণ হয়নি। তুমি এখানে অপেক্ষা করো, আমার জপের সংখ্যা শেষ করেই আমি তোমার সঙ্গে কথা বলব। আর কতক্ষণ অপেক্ষা করবো ঠাকুর? 100,000 নাম জপ করতে যেটুকু সময় লাগে। হীরা, তুমি বরং আজ ঘরে ফিরে যাও, তুমি কাল সকালে এসো। না হরিদাস, না। কেন তুমি বুঝতে পারছো না, তোমার জন্য আমি কত ব্যাকুল হয়ে উঠেছি। এক সকালে গায়ে তোমার প্রথম দেখেছি, গলায় তোমার প্রভাতী সুর, সেদিন থেকেই তোমাকে আমি, থাক সেসব কথা, সকালে এখানে ভক্তির সমাগম থাকে, তোমায় নিজেকে সঁপে দিয়ে কি করে বলতো? তাই তো রাতের অন্ধকারে এসেছি হরিদাস, কেউ দেখবে না, কেউ শুনবে না, আমার কাছে এসো হরিদাস, আমার
শিশুই। রাত শিশুতে এখন অনেক দিন, তুমি অপেক্ষা। যতক্ষণ না আমার জপ পূর্ণ হয় ততক্ষণ তুমি এখানে অপেক্ষা করো, অন্তর শুদ্ধ করো। তমসো মা জ্যোতির্গময়া, আমার জপের সংখ্যা পূর্ণ করেই আমি তোমার কথা শুনি। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হীরা, তুমি এখনো বসে আছো? লক্ষ্মীরা কাল রাতে পারলো না কেন? পরীক্ষা নিচ্ছে হুজুর, পরীক্ষা নিচ্ছে। হরিদাস তো কম শিয়ানা নয় হুজুর, নেশা ঠিকই ধরেছে। হরে রাম Thank you.
রোজ সকালে আমি বাইরে এসে প্রথমেই এই তুলসী গাছে জল দিই। তুমিও দাও, দেখবে মন শান্ত হবে, দেহ পবিত্র হবে, হৃদয়ের সব পাপ ধুয়ে মুছে যাবে। মঞ্চের সামনে আমি প্রথম তোমায় দেখলাম, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম তুলসী। তোমার নবজন্ম হোক তুলসী। তুলসী নাম ধরতো আমার বাবা মা ডাকতেন, এ নাম তো কবে হারিয়ে গেছে, আবার সেই নাম। আমি কি আগুন নিয়ে খেলছি? ঠাকুর ঠাকুর, এই কোন পথে তুমি আমাকে টেনে নিয়ে যাচ্ছ? হীরা কখনো তুলসী হতে পারে, আমার এই পাপের শরীর দেবতার বুকে লাগতে পারে না। কামনার আগুন জ্বালাতে এসেছিলাম, তিনি অন্য এক আগুন আমার মধ্যে জ্বেলে দিলেন। আগুন নিয়ে খেলছেন হুজুর, আগুন নিয়ে? কিন্তু এটা জানেন তো, ওর শির চালে আগুন লাগলে সে আগুন নিজের চালেও লাগতে পারে। কেন, কি হয়েছে? আপনি যে গণিকা লক্ষ্য হীরাকে হরিদাসের মন ভোলাতে পাঠিয়েছিলেন তা প্রজারা জেনে গেছে। আচ্ছা, কি বলছে? বলছে জমিদার এটা ঠিক করেন। কেন, আমি তো প্রমাণ করতে চেয়েছিলাম যে হরিদাস একটা ভণ্ড প্রতারক। কিন্তু হুজুর, যদি প্রমাণ না হয়, দুরাত্রির হরিদাস ওই গণিকাকে ভোরে পর্যন্ত ধরতে নেই। হুজুর, আমি বলছিলাম কি? আহ, রতিকান্ত, তুমি থামবে। ওই গণিকা যদি শেষ পর্যন্ত অকৃতকার্য হয়, তাহলে তো ওকে ভগবান ভাবে, বলবে জিতেন্দ্র। তাহলে কি হবে হুজুর? পুজো পাঠ তো দেশ থেকে সব উঠে যাবে, তাহলে আমাদের বিধান তো আর কেউ মানবে না। আশ্চর্য, দুই রাত্রি হীরা হরিদাসের ঘরে ঢুকতে পারল না। হুজুর হুজুর, আমার মনে হয় এর মধ্যে অন্য খেলা আছে। হ্যাঁ হুজুর, সাধু সন্ন্যাসীদের ওপর ওর যা ভক্তি, হীরা হয়তো ইচ্ছে করেই গা করছে না। কি আমার সঙ্গে বেইমানি? এই কি আছিস? আমার মনে পঙ্কি বের কর, আমি লক্ষ্মীর বাড়ি আইবা না, তুই এখানেই যাবো। হুজুর দুদিনে তার জব শেষ হয়নি, তবে আজই শেষ। আজ আর আমি কালিয়াতে ফিরে আসবো না। সামান্য জপের জন্য তোমাকে ফিরিয়ে দিই। আপনি কি আমাকে বিশ্বাস করছেন না? কি করে বিশ্বাস করি বলো? তুমি কারো দিকে তাকালে তার রাতের ঘুম চলে যায়, হাসলে বিভাগী হয়ে যায়। সেই লক্ষ্য হীরার একই দশা। আমি তো চেষ্টা করেছি কিন্তু কোনো কথা শুনতে চাই না। শোনো হীরা, বিনা বলে গণিকার অভাব নেই,
তবু আমি তোমার উপরই ভরসা করেছিলাম। আজ রাত্রে তোমাকে পারতেই হবে, যদি পারো তবে সোনা দিয়ে মুড়িয়ে দেবো, না পারলে মস্তা করে ছেড়ে দেবো। কথাটা মনে থাকে যেন আজই শেষ দিন। শরীর খারাপ নাকি? জীবনে কম পুরুষ তো দেখনি, তো আজ কি হলো? আমি আর পারছি না রে চম্পা দিদি, পারছি না। এই পাপ আমি করতে পারবো না। পাপ? এত বছর ধরে তো পাপের মধ্যেই আছো, আজ নতুন করে কি পাপ হবে গো তোমার? পারবে, পারবে পাপের দুর্গন্ধ সাফ করতে? তার চেয়ে বরং জমিদারের কথা শোনো, যে করেই হোক বশ করো হরিদাসকে। না না, আমি পারবো না। এমন নিষ্কলঙ্ক মানুষের মাথার উপর কলঙ্কের বোঝা চাপাতে আমি পারবো না। আহ, কি সুন্দর দিব্যকান্তি রূপ! হরিনাম জপ করতে করতে একেবারে তন্ময় হয়ে যান, কোনো দিকে খেয়াল থাকে না। আমার মনে হয় আমিও যেন আর এই জগতে নেই, আমিও তার পাশে এগিয়ে চলেছি। ও পথে কত আলো রে চম্পা দিদি! মরণ ওর প্রেমের মজলে নাকি? আস্তাকুড়ের মেয়ে মানুষের আবার এত শখ কিসের? গোবরে পদ্মফুল ফোটে না বুঝলে, তার থেকে যা করছো মন দিয়ে তাই করো। বলিস না রে চম্পা দিদি, ওভাবে বলিস না। এমন একজন মহাপ্রাণের ধর্ম নষ্ট করাও যে মহাপাপ, সেই পাপ আমি করবো কি করে? সেই পাপের যে কোনো প্রায়শ্চিত্ত নেই, অনন্ত নরকেও ঠাঁই হবে না। শোনো হীরা শোনো, শরীর বেঁচেই তো আমরা পেট চালাই, আর এটাই তো আমাদের জীবিকা। ধর্ম অধর্ম পাপ পুণ্য স্বর্গ নরক এসব ভাবলে কি আমাদের চলে? অর্থই আমাদের কাছে পরমার্থ। এতদিন তো জমিদারের হয়ে কত কাজ করেছি, তবে আজ কেন মন সায় দিচ্ছে না বলতো? ওসব তোমার মনে দুর্বলতা না, ওঠো মন থেকে ওসব দুশ্চিন্তা ছেড়ে ফেলো তো। আজ তোমাকে এমন সাজিয়ে দেব যে হরিদাস কেন স্বয়ং ভোলানাথেরও তপভঙ্গ হবে। ছাড় তো, বলছি না ভালো লাগছে না। অনেক মোহর দেবে কিন্তু না গেলে জমিদার জ্যান্ত পুঁতে ফেলবে। তা ফেলুক, তবু ওই পশুটার জন্যে। সত্যি কথাটা স্বীকার করো না, তোমার রূপ যৌবনে ফাটা পড়েছে। হ্যাঁ, তোমাকে দেখলে আর কারো বুকে ঝড় ওঠে না, বুঝেছ? কি বললি, কি বললি তুমি? আমি আমি বুড়ি হয়ে গেছি, আমার আমার রূপ যৌবন নষ্ট হয়ে গিয়েছে। তবে শুনে রাখ, শুনে রাখ চম্পা, লক্ষ্মীরা লক্ষ্মীরা হাঁটতে শেখেনি, লক্ষ্মীরা হাঁটতে জানে না। আমি হেরে গেছি এত দূর, কোন পুরুষ আজ পর্যন্ত আমার জাল কেটে বেরোতে পারেনি। আমি তাকে উচ্ছিষ্ট করে ছুঁড়ে ফেলে দিয়েছি, আর এই একটি মানুষ কিনা দেখি আজ রাতে। Thank you.
এসো হীরা, এই তুলসী মঞ্চে তিলক দাও। রোজ সকালে আমি বাইরে এসে প্রথমেই এই তুলসী গাছে জল দিই, তুমিও দাও, দেখবে মন শান্ত হবে, দেহ পবিত্র হবে, হৃদয়ের সব পাপ ধুয়ে মুছে যাবে। আজ প্রভাতে এই তুলসী মঞ্চের সামনে আমি প্রথম তোমায় দেখলাম, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম তুলসী। তোমার নবজন্ম হোক তুলসী। তোমার রূপ যৌবনে ভাটা পড়েছে। হ্যাঁ, তোমাকে দেখলে আর কারো বুকে ঝড় ওঠে না, বুঝেছো? কি বললি, কি বললি তুই? আমি আমি বুড়ি হয়ে গেছি, আমার আমার রূপ যৌবন নষ্ট হয়ে গেছে। তবে শুনে রাখ, শুনে রাখ চম্পা, লক্ষ্মীরা লক্ষ্মীরা হারতে শেখেনি, লক্ষ্মীরা হারতে যাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল
তুমি এসেছো হীরা, বসো বসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমার চিত্ত শুদ্ধি হয়েছে ঠাকুর, কামনার আগুনে না অনুতাপের আগুনে আমার অন্তর তপ্ত হচ্ছে। আমার দয়া করো ঠাকুর, দয়া করো। লোভে পড়ে জমিদার রামচন্দ্র খাঁয়ের কথা মতো আমি তোমার ধর্ম নষ্ট করতে যাচ্ছিলাম ঠাকুর। আমি বুদ্ধিহীন পতিতা, কত পাপ করেছি ঠাকুর, আমায় উদ্ধার করো ঠাকুর, আমায় উদ্ধার করো। জমিদার রামচন্দ্র খানের কথা আমি জানতাম, সেই তো তোমাকে এই কাজে পাঠিয়েছিল। আমি অনেক আগেই চলে যেতাম হীরা, কিন্তু তোমাকে উদ্ধার করার জন্যে আমি আরো 3 দিন অপেক্ষা করলাম। আজ আমার কাজ শেষ। এতদিনে তোমার মন অনুতাপের আগুনে পুড়ে বিখাত হয়েছে। আজ আমি এখান থেকে চলে যাব। তুমি চলে গেলে আমি উদ্ধার কি করে পাবো ঠাকুর? পাবে, নিশ্চয়ই পাবে। আমার পথ দেখাও প্রভু, পথ দেখাও প্রভু। মুক্তির পথ জানতে চাও তুমি? শোনো তবে, তোমার ঘরে যা কিছু আছে সব কিছু, দীন দরিদ্র ব্রাহ্মণ বৈষ্ণব সবাইকে সর্বস্ব দান করে তুমি আমার এই কুটিরে এসে থাকো, দিন রাত নাম গান করো, তুলসীর সেবা করো, দেখবে শ্রীকৃষ্ণের কৃপা তুমি নিশ্চয়ই লাভ করবে। তাই করবো ঠাকুর, তাই করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু ঠাকুর দীন গুরুদেব জগৎপতে,
আবার কবে দেখো রাধা কান্ত নমস্তুতে। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়েধমানি দিব্যানি তস্থু বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্য বরণম তমসো পরস্তাত ত্বমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে ঘুরিয়ে ঘুরিয়ে চাবুক মারা হলো হরিদাসকে, কি কষ্ট কি যন্ত্রণা হয়েছে মানুষটা, তবু তার মুখ দিয়ে হরিনাম কেউ বন্ধ করতে পারল না, কেউ না। কি যন্ত্রণা, কি অত্যাচার, চাবুকের প্রতিটি আঘাতে শুধু কষ্ট নয় লাঞ্ছনা, অপমানের রক্তে লেখা এঁকে দেয়। যে চাবুকের দাগ খায়নি সে বুঝবে না। হরে হরিদাস, ভক্ত শ্রেষ্ঠ হরিদাস, হরিদাসের কষ্ট অপমানের কথা আপনি কিভাবে বুঝলেন আচার্য দেব? যতদূর জানি আপনি তো কখনো চাবুকের আঘাত পাননি, তাহলে অনুভব করলেন কিভাবে আচার্য দেব? পার্থিব জন্ম মৃত্যুর সঙ্গে অনুভূতির কোনো সম্পর্ক নেই। অনুভূতি আত্মার মতো, আত্মার যেমন মৃত্যু নেই অনুভূতির তেমনি মৃত্যু নেই। হরিদাসের যখন অপমান হয়েছিল তখন আমার জন্ম হয়নি, কিন্তু আমি তার অপমানের চিহ্ন আমার শরীরে বহন করেছি। তোমার অনুভূতি দিয়ে কি বলছো তুমি? বিশ্বাস হচ্ছে না, তবে দেখো
আপনাকে এমন বৈশাচিক ভাবে চাপ মানে নাকি সত্যি হরিদাসীর? হরিদাসের পিঠের চাবুকের চিহ্ন এখন আমার পিঠে পড়েছে, এ তো হয়েই থাকে, মানুষে মানুষে এমন হয়, একজনের কষ্ট অন্যজনের বুকে বাজে, একজনের আঘাত অন্যজনের দেহে লাগে, কিন্তু আপনার শরীরে আঘাতের চিহ্ন এমন তো হয়েই থাকে, কত প্রাজ্ঞ কত বিশিষ্ট মানুষের দেহে এরকম চিহ্ন রয়েই থাকে, হরিদাসের পিঠে পড়া এই চাবুকের চিহ্ন এখন আমার শরীরে বর্তমান, এটা আমার অলঙ্কার। বেলা অনেক হল, এবার পাঠ সাঙ্গ, আমার গৃহে স্নান আহার সেরে নিন, কাল তো আমার শ্রীহট্ট রওনা হবে। শ্রীহট্টে আমার যেতে হবে। হ্যাঁ, আপনাকে আর আটকাবো না, এবার চলুন, ওদিকে আমার স্ত্রী পুত্র আপনার পথ চেয়ে বসে আছে। এবার আমায় আদেশ দিন। বেশ বাবা, বেশ, তাই হোক। আপনি আমায় যে কাহিনী শোনালেন তার জন্য আমি কৃতজ্ঞ, রাধা মাধব আপনার কল্যাণ করুন। আসি। আসুন ঠাকুর। আপনারা এসে পড়েছেন? কিছুক্ষণ আগে কয়েকজন আপনার খোঁজ করতে এসেছিলেন। আমার খোঁজ করতে? একজন বললেন যে কুষ্টিয়ার জমিদারের নায়েব, আর অন্যজন বললেন শিবনাথ ন্যায়রত্নের শিষ্য। বুঝেছি, আপনারা আসুন, আমি আহারের ব্যবস্থা করছি। হ্যাঁ, তুমি খাবার প্রস্তুত করো। বসুন নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত, একটা কথা না বলে পারছি না, এই তো সবে আপনার জয়যাত্রা শুরু হলো, এখনো তো সারা ভারতবর্ষ পড়ে রয়েছে আপনার পদতলে লুটিয়ে পড়বে বলে। হ্যাঁ, দেশ ভ্রমণের ইচ্ছা আমারও রয়েছে, কিন্তু তা শুধু ভ্রমণের জন্যই, কোনো কিছুকে জয় করার জন্য নয়। জানেন ভট্ট, মাঝে মাঝে ভাবি কি বিচিত্র দেশ আমাদের, একই দেশে পর্বত সমুদ্র অরণ্য মরুভূমি শস্য শ্যামলা প্রান্তর সব রয়েছে, এই দেশে জন্মানোর সৌভাগ্য কজনের হয় বলুন? আপনার কথা শুনে আমার শরীরে রোমাঞ্চ হচ্ছে ঠাকুর, ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে আপনার সঙ্গে দেশ ভ্রমণে বেরিয়ে পড়ি। এখনো সেই সময় আসেনি। সময় আসবে বলছেন? আমি কিছুই বলছি না, কিন্তু এমনও তো হতে পারে আমি যে সংকল্প নিয়ে ভ্রমণে বেরিয়েছি, কাল সেই সংকল্পই আর যদি না থাকে, হয়তো নবদ্বীপে ফিরে গিয়ে আমার জীবনের গতি অন্যদিকে ঘুরে যাবে। হয়তো আপনার গৃহে তো মা ও স্ত্রী রয়েছে, আপনার অনুপস্থিতিতে কে দেখছেন তাদের? ঈশান দাদা, লোকে তাকে আমার বাড়ির ভৃত্য বললেও আমি জানি সে আমার দাদার থেকেও বেশি, আমার দাদাকে স্পষ্টভাবে মনে নেই। সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি যখন চলে যান তখন আমার বয়স 8, তারপর বাবাও চলে গেলেন, ঈশান দাদাই আমায় বুক দিয়ে আঁকলে বড় করেছেন, কে জানে ওরা এখন কেমন আছে। ঠাকুর,
ঠাকুর, শুরু করুন। সে পিদিমটাও যা দেখা যায় না মা, আমি তো কিছুই বুঝতে পারছি না ঈশান। হ্যারে আমার আমার নিমায়ের কোন দুঃসংবাদ? ওমা, তাহলে হলোটা কি? কেউ ধার দিলে না মা। ধার? নিমাই পণ্ডিতের বাড়ির লোক তুই, বলি আমরা ধার করে খাবো? হর হাবাদি, হাত পাততে তো লজ্জা করলো না। করবো মা, কি করবো বলো? আমার নক্কি দিদির মুখের দিকে যে আমি আর তাকাতে পারিনি মা। নিমাই পণ্ডিত, আপনি কি আপনি বাইরে কেন? ভেতরে আসুন। উমা, বাড়িতে অতিথি এসেছেন, খাবার ব্যবস্থা করো। না না না, তার কোনো প্রয়োজন নেই। আমি বৃদ্ধ মানুষ, একবেলা আহার করি। নিমাই পণ্ডিতের টানেই এখানে এসেছি। আপনি কিছু মনে করলেন না তো ঠাকুর? ছি 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 ছি, মনে করবে কেন? ভালোই হয়েছে আপনি এসেছেন, আমার মনটা আপনার কথাগুলোতেই পড়েছিল। জবন হরিদাসের জীবনের কথাটা এখনো যে শোনা বাকি। নিমাই পণ্ডিত, একটি কথা নিবেদন করি। বলুন না। আমাকেও আপনি সঙ্গী করে নেবেন? আপনি কোথায় যাবেন? আপনি যেখানে আপনি যাবেন। আমি যাব শ্রীহট্টে, পিতৃপুরুষের ভিটে দেখতে। সেখানে আমার পিতামহী এখনো আছেন। তারপর? তারপর কি কিছু স্থির আছে ঠাকুর? লোকে বিদ্যা শিক্ষার জন্য নিমাই পণ্ডিতের কাছে দূর দূর থেকে ছুটে ছুটে আসছে। বড় বড় জমিদার, বড় বড় পণ্ডিতেরা একটি বারের জন্য তাকে নিয়ে যেতে চান। আপনার যে বড় কষ্ট হবে ঠাকুর। ভট্ট তপন মিশ্র ঠিকই বলেছেন, তবে জবন হরিদাসের বাকি জীবন কাহিনী না শুনে আমি আপনাকে ছাড়ছি না। হ্যাঁ, একথা ঠিক যে পরম ভক্ত জবন হরিদাস হুলিয়ার বাসিন্দা, এবং তার কথা শান্তিপুরা নবদ্বীপে সকলেই জানে। তবু আপনার মুখ থেকে শোনার পর মনে হচ্ছে এতদিন আপনার অপেক্ষাতেই আমি ছিলাম। বলুন ঠাকুর, বিনা পলছে আক্রমণ তার কি হলো? বেনাপোলের বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে হরিদাস ঠাকুর এসে পৌঁছলেন কলিয়া গ্রামে। সেখানেই গড়লেন তার কুটি। এই ফুলিয়া গ্রামে এসেই তিনি শুনতে পেলেন
শান্তিপুরের অদ্বৈত আচার্যের কথা। বাবলা গ্রামে তার সাধন কুটিরের কথা। হরিদাসের মন টানতে লাগল, গেলেন শান্তিপুরে। শ্রীনন্দ রাখিল না নন্দের নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। চোরা নাম রাখে যতে কো গোপিনী, কালা সোনা নাম রাখে রাধা বিনোদিনী। খুব জোর রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া। কন্নমুনি নাম রাখে দেব চক্রপাণী, বনমালি নাম রাখে বনের হরিণী। আপনি ভক্ত শ্রেষ্ঠ হরিদাস, তাই না? আপনি কি বলছেন প্রভু? আমি যদি শ্রেষ্ঠত্বের গর্ব নিয়ে বসে থাকি তাহলে তার নাম করব কি করে? তার নাম গান শুনলে যে সব গর্ব দূর হয়ে যায়। কি সৌভাগ্য আমার! আপনি আসুন 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 আসুন, গ্রহণ করুন। লোকে আমায় জবন বলে, আমার ছোঁয়ায় আপনার দুর্নাম হবে। নামের দুর্নামের কোনো পরোয়া আমি করি না। সারা নবদ্বীপ সারা শান্তিপুর সে কথা জানে। বরং আপনি আমার এখানে আসন গ্রহণ করলে আমার সাধন পীঠ ধন্য হবে। কতদিন কতদিন আপনার কথা শুধু লোক মুখে শুনেছি, আর লোক মুখে আপনার কথা শুনতে শুনতে আপনার একটা ছবি আমার মনে মনে আমি এঁকে রেখেছিলাম। তাই তো আজ আপনাকে প্রথম দেখেই আমি চিনতে পেরেছি। কতদিন ধরে আপনাকে দেখার জন্য আমি অধীর আগ্রহে প্রতীক্ষা করছি। আপনি আসুন আসুন। আপনি আপনার মুখে ভাগবতের ব্যাখ্যা শোনার বড় স্বাদ ছিল অদ্বৈত প্রভু। সে তো শুনবেনই, পরে শুনবেন। এখন আপনি আসুন আসুন, গ্রহণ করুন আসুন। কি সৌভাগ্য আমাদের! দেখুন দেখুন কে এসেছেন, দেখুন উনি। কি আপনারা চলে যাচ্ছেন? ক্ষমা করবেন আচার্য, এইভাবে একজন যবনের সঙ্গে একই আসনে বসে ভক্তিরসের আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। ধিক ধিক আপনাদের, ধিক আপনাদের ভক্তিকে। আমি মিথ্যেই এতদিন আপনাদের কানে কৃষ্ণ নাম জপ করেছি আপনাদের অন্তর শুদ্ধ করার জন্য। আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন যে ব্রাহ্মণ সন্তান হয়েও সব নাম ছেড়ে কৃষ্ণ নাম গ্রহণ করার জন্য আমাকেও সমাজ ছেড়ে কথা কয়নি। আমার আড়ালে আমার পেছনে আমার কুনাম করেছে, আমাকে উপহাস করেছে, আমাকে এক ঘরে করার চেষ্টা করেছে, তাতে কিন্তু আমার কণ্ঠের কৃষ্ণ নাম তারা বন্ধ করতে পারেনি। একটা কথা জেনে রাখুন, আজ আমার অনেক দিনের বাসনা পূর্ণ হয়েছে। ভক্ত শ্রেষ্ঠ হরিদাস তার চরণ ধুলি দিয়ে আমার এই সাধন পীঠকে ধন্য করেছেন, আর তার জন্য যদি আপনারা সবাই আমাকে ত্যাগ করেন তাও আমার কিছু যায় আসে না। এত যে বড় বড় কথা বলছেন, চলে যদি ছাত্ররা না আসে তাহলে কি করবেন শুনি? আপনি কি কথা বলছেন জানবেন? নবদ্বীপ কিংবা শান্তিপুরে অদ্বৈত আচার্যের ছাত্রের অভাব কোনোদিনই হবে না। হবে হবে, এত যে ফোটা তিলক কেটে বৈষ্ণব হয়েছেন, তার উপরে ভক্তিরসের নামে যেসব করে বেড়াচ্ছেন, সেসব শুনলে কোন ছাত্রের বাবা তার ছেলেদেরকে আপনাদের টোলে পাঠাবে শুনি? পাঠাবেন না, পাঠানোর প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই সে ছাত্রের।
ভুলে যাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন না দেশে কি অধর্ম চলেছে? দেখতে পাচ্ছেন না যে যবন রাজার অত্যাচারে দলে দলে লক্ষ লক্ষ হিন্দু সনাতন ধর্ম ছেড়ে যবন ধর্ম গ্রহণ করছে? এই অন্ধকার রাত্রে একমাত্র কৃষ্ণ নাম ছাড়া আর কোনো গতি নেই, সেটা আপনারা বুঝতে পাচ্ছেন না? অত কথা দরকার নেই, একদম নেই। নাম গান করেন, দু চারটে ভক্তি রসের কথা বলেন, শুনতে আসি। আসবো না, এরপরে পাড়াপড়শিদের বলে দেব তাদের ছেলেদের জন্য এখানে একদম না পাঠা। আমি চল 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 যান আপনারা এখান থেকে। কি আপনি কোথায় যাচ্ছেন? আমার জন্যই আপনার আজই অপমান হলো। না না, আমি থাকলে আপনার, আপনি শুধু আমার অপমানটাই দেখলেন, এদের ভক্তি রসের আধিক্যটা দেখলেন না? এরা কি ভক্ত না ভণ্ড? এরা সামনে হরি নাম করে আর পিছনে কুৎসা রটায়। সব পাপ ধুয়ে যায় যে, ওরা যতই কুৎসা করুক হরিনামই ওদের শুদ্ধ করে দেবে। ধন্য আপনি, ধন্য আপনার বিশ্বাস, এত ক্ষমা আপনার চোখে। দেখো চন্দ্রশেখর, দেখো দেখো, এমন ভক্তির দেখা পাওয়াও সৌভাগ্যের ব্যাপার। ঠাকুর ঠাকুর, আজ থেকে আপনি আমার অতিথি, আপনি আমার গৃহেই অবস্থান করবেন, দুজনে মিলে নাম গান করব, ভক্তি আলোচনা করব। না তা হয় না প্রভু, গৃহীর গৃহে অশান্তি ডেকে আনার মতো পাপ আমি করতে পারি না। সেই কারণেই আমি চিরকাল লোকালয়ের বাইরেই থেকেছি। যবন পালিত বলে লোকে আমার নাম দিয়েছে যবন হরিদাস, সে তো আমার মাথার ভূষণ। আর তাছাড়া হরিনাম যার সঙ্গী তার কি আর কিছুর প্রয়োজন হয়? না, আমি বরং এখানেই থাকি, তার নাম গান করে দিনগুলো আমার বেশ কেটে যাবে। সেই ভালো, ফুল যেখানেই থাকুক তার সৌরভ আপনিই ছড়িয়ে পড়ে চারদিকে। আপনি এখানেই থাকুন ভক্ত শ্রেষ্ঠ, আমার এই সাধন পিঠে, আর নাম গানে ভাসিয়ে নিয়ে যান নদিয়াকে। অদ্বৈত আচার্যের হুঙ্কারে কেঁপে উঠল শ্রী বিষ্ণুর সিংহাসন, তিনি আর থাকতে পারলেন না। ফাল্গুন পূর্ণিমার রাত্রে চন্দ্রগ্রহণের পর ধরাধামে অবতীর্ণ হলেন তিনি। আকাশ বাতাস কেঁপে উঠল শঙ্কধ্বনিতে, নবজাতকের জন্ম হল, পৃথিবীতে পাপ মুক্ত হল। জয় শ্রী হরি, জয় শ্রী মধুসূদন। কি ঠাকুরুন, এত কি ভাবছেন? ভাবো না, দেখুন ঠাকুর, দেখুন কি মানুষ নিয়ে ঘর করে, যে আসে সেই ডেকে নিয়ে যায়, সময় নেই অসময় নেই। তাহলে তো বেশ চিন্তার বিষয়। আজ অবধি দুরন্ধ স্বস্তিতে বসতে দেখলাম না, ঘরে অতিথি অথচ। আহা, এত চিন্তা করবেন না ঠাকুরুন, তিনি তো গ্রামের আশেপাশেই গেছেন, যিনি নিয়ে গেলেন তিনি তো বললেন ওই উন্মাদে নিয়ে গ্রামেই রয়েছেন, আপনি শুধু শুধু চিন্তা করছেন। ঠাকুর, আজ অবধি নিজের লোক ভাবতে পারলেন না, আগে আপনি এখনো করবেন? সে না হয় হলো, কিন্তু আপনার নিজের লোকটি গেলেন কোথায়? ভোজনের পর সুপুরিটুকু মুখে না দিয়ে কোন উন্মাদিনী সন্ধানে বেরিয়ে পড়লেন? বৃন্দাবনে শ্রীকৃষ্ণের মতো লীলা করছেন কেন? একবার বললেন চিন্তার বিষয় আছে, আবার বললেন চিন্তার কোনো কারণ নেই, তারপরে বললেন গ্রামের আশেপাশেই আছে, এই মুখ্যু মেয়ে মানুষটাকে নিয়ে রঙ তামাশা করতে ভালো লাগছে ঠাকুর। কই গো, জল দাও তো। যা ধকল গেল, আপনাকে বড় ক্লান্ত দেখাচ্ছি ঠাকুর, কি হয়েছে? কই দাও,
বাঁচলাম। লোকে বলে আপনি সর্বজ্ঞ, ত্রিকালদর্শী, অতীত, বর্তমান, ভবিষ্যৎ আপনার নখ দর্পণে। তাহলে একটা পরীক্ষা হয়ে যাক ঠাকুর, বলুন তো কি হয়েছে। এর জন্য অনুমান বা প্রকার কল্পনা শক্তি নিষ্প্রয়োজন। কোন এক উন্মাদিনী সংবাদ পেয়ে আপনি ব্যস্ত হয়ে বেরিয়ে পড়লেন। অনুমান করতে পারি সেই উন্মাদিনী হয়তো কোনো কারণে আরো খেপে গেছেন। আসলে কিছু মানুষের স্বভাব উন্মাদদের উত্তক্ত করা, সেই জন্যই হয়তো উন্মাদিনী আরো উত্তেজিত হয়ে তাদের গায়ে কাদা ছিটিয়েছে। মা, আপনার বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ, যথার্থই বলেছেন, যেন সব দৃশ্য আপনার সামনে ঘটেছে। আচ্ছা আচ্ছা বলুন তো এর পরে কি হলো? এরপর? হ্যাঁ, এরপর আর কি হবে? আপনি তাকে বুঝিয়ে শান্ত করে কোনো এক নির্জন স্থানে রেখে এসেছেন, কিছু খেতেও দিয়েছেন। এতক্ষণে উন্মাদিনী খিদে কেটে হয়তো ঘুমিয়েও পড়েছে। ভুল ভুল করেছিলাম, আপনাকে পরীক্ষা করতে চেয়ে ভুল করেছিলাম। লোকমুখে যা শুনেছি তা বর্ণে বর্ণে সত্য। আপনি কি এমন ভাবে গ্রামের সমস্ত সমস্যা সমাধান করেন? আপনি কি এমন ভাবে সামনে থেকে নেতৃত্ব দেন? নেতৃত্ব দিই কিনা জানি না, তবে ওই ঘরের খেয়ে বোনের মোশ তারাই এটুকু বলতে পারেন ঠাকুর, কোনো বিধবার তাও হচ্ছে না, কোনো অনাথিনীর বিবাহ হচ্ছে না, কোনো কুষ্ঠরোগীর চিকিৎসা হচ্ছে না। এইসব দায় আমার ঘাড়ে এসে পড়ে, এইসব আতুর অসুস্থরা আমার দিকে তাকিয়ে থাকেন, এইসব সেবা যত্ন করেই দিন কাটায়। বেশ তো, সেবাই পরম ধর্ম। হ্যাঁ, আমার বাবা বলেছিলেন সেবাই পরম ধর্ম। জানেন ঠাকুর, আমার জন্ম রবিবার, সূর্যের দশায় জন্ম। আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার এই হাতের তালু দুটো ছিল টকটকে লাল। আমার পিতা ছিলেন জ্যোতিষী, তিনি গণনা করে বলেছিলেন রবির স্থান প্রবল, নিরোগ শরীর। হ্যাঁ, আমার রোগ ব্যাধি হয় না। আমার বাবা বলেছিলেন আতুর অসুস্থদের সেবা কর, কথাটা মনে ধরেছিল। রবির স্থান উচ্চস্থ, এমন প্রবল প্রতাপ কজনের ভাগ্যে জোটে বলুন? তা জানি না ঠাকুর, তবে পাঁচ গায়ের লোক মাননি করে, ফুৎকারে উড়িয়ে দেয় না, বিধান দিলে মেনে নেয়। তাই তাই রাজবীরে তো বেরোতে হয়, শান্তি নেই। এই দেখুন না, আজ কোথায় অতিথির সেবা করব তা না, মার্জনা করবেন ঠাকুর। এ কি বলছেন আপনি? আপনি মহৎ কাজেই বেরিয়েছিলেন, তা সে উন্মাদিনী কোনো পরিচয় পেলেন? এরকম উন্মাদ আগে কখনো দেখিনি, এক বিচিত্র উন্মাদ। কিরকম? বয়স 50-এর কোঠায়, অসাধারণ রূপসী, দেখলেই বোঝা যায় বয়সকালে তার রূপ কমলমণি হীরের ছটাকেও হার মানাত। আশ্চর্য, এত রূপসী! শুধু কি তাই, নৃত্য গীতাদি তো বেশ পটু ছিল, যদি ওই যবনের সঙ্গীত, খেতে পায় না, মলিন বেশবাস, সারা দেহে দগদগে ঘা, কিন্তু কি আশ্চর্য সুর তাকে ছাড়েনি। সুরের মজাই তো এই, যে পায় না সে সারা জীবন শুধু খুঁজে যায়, আর যে পায় সে এমনি এমনি পায়, কোন অবস্থাতেই তাকে সুর ছেড়ে যায় না। তো তার পরিচয় কিছু জানতে পারলেন? কিছুতেই স্বীকার করল না, বলে বললেই নাকি তাকে হারেমে ফেরত পাঠিয়ে দেবে। তবে অনেক কষ্ট করে জানতে পেরেছি সে নাকি গৌরেশ্বরের পেয়ারের বাঁধি ছিল। সে কি, কোথায় গৌর আর কোথায় এই পূর্ববঙ্গ, কোথায় যেতে চায় সে? সেখানেও তো সমস্যা, সে যেতে চায় নবগ্রামে। এই পূর্ববঙ্গে 7-8টি নবগ্রাম আছে, আপনাদের ওদিকে আছে কিনা জানি না, কোথায় পৌঁছে দিই বলুন তো। ঠিকই বলেছেন, আমাদের ওদিকে কয়েকটি গ্রামের নাম নবগ্রাম, কিন্তু সেখানে সে যেতে চায় কেন? সে নাকি মঞ্জু বেগমের বাবা
শ্রীধর ঠাকুরের খোঁজে বেরিয়েছি। কি নাম বললেন? শ্রীধর ঠাকুর। চিনেন নাকি তাকে? চিনি কি বলছেন, বিলক্ষণ চিনি। আমার আচার্য অদ্বৈত আচার্যের সতীর্থ তিনি। ছোটবেলায় তার লেখা অনেক পুঁথি পড়েছি, কিন্তু রাঢ়বঙ্গ থেকে এত ক্রোশ দূরে এসে নবগ্রামের শ্রীধর ঠাকুরকে খুঁজছে কেন? তা তো কিছুই জানতে পারছি না। একজন উন্মাদিনী গৌরেশ্বরের বাদী, সে কিনা খুঁজছে শ্রীধর ঠাকুরকে, একটু জানা দরকার সে কেন খুঁজছে তাকে। আচ্ছা, শ্রীধর ঠাকুরের মেয়ের নাম যেন কি বললেন? মঞ্জু। শ্রীকৃষ্ণের একজন গোপিনীর নাম মঞ্জু, সুলতান হোসেন শাহ বেগমের নামও মঞ্জু, মঞ্জুশ্রী। সুলতানের হাত থেকে পালিয়ে এলাম কি করে, সেও এক রহস্য। শুনবে, শুনবে, সেসব কথা শুনবে না, না আমি কাউকে বলবো না, সেসব কথা আমি কাউকে বলবো না। বললে বললে আর যদি তোমরা আমাকে হারমে বন্দি করে রাখো, না আমি বলবো না, বলবো না আমি কিচ্ছু। না না না, কোনো ভয় নেই, কেউ তোমাকে হারেমে বন্দি করবে না। বলো তুমি, কি তোমার পরিচয়, এখানে এলে কি করে? পরিচয়? বাদীর আবার পরিচয় কি? আমি সুলতানের খাস বাদী। আমি গান গাইতে পারি, শুনবে শুনবে, আমি নাচতেও পারি। মুন্নি বেগম কোথায় গেল? মুন্নি বেগম, মুন্নি বেগম এই তো, এই তো এখানে ছিল, সেই যে ওরা ধরে নিয়ে গেল। কি যন্ত্রণা, কি যন্ত্রণা। আচ্ছা আচ্ছা, তোমরা কি, তোমরা কি সুলতানের লোক না ওদের? না না না, আমরা কারোর লোক নই, তোমার ভালো চাই, তোমাকে সাহায্য করতে চাই। বল বলো, তোমার কি হয়েছিল বল। কি আবার, কি আবার হবে? এই দেখো দেখো, আমি কেমন কেমন দামি পোশাক পরেছি। নোংরা পোশাক দেখলে না মুন্নি বেগম ভীষণ রেগে যেত, তাই আমি দামি পোশাক পরেছি। তুমি আমাকে একটু সাহায্য করবে? সাহায্য? কি সাহায্য? শ্রীধর ঠাকুর, শ্রীধর ঠাকুরকে পুজো দেবে। একটা একটা পুঁথি আছে, খুব দরকারি পুঁথি। হ্যাঁ হ্যাঁ, পুঁথি, খুব দামি দামি পুঁথি। শ্রীধর ঠাকুরকে খুঁজে না পেলে, আচ্ছা আচ্ছা, তোমরা নিমাই পণ্ডিত আর অদ্বৈত আচার্যকে চেনো? আমি নিমাই পণ্ডিত। তুমি, তুমি নিমাই পণ্ডিত? না, তা কি করে হবে, তুমি তো, তুমি তো একটু বালক, এখানেও রহস্য। না না, আমি কাউকে কিছু বলবো না, কাউকে কিছু বলবো না, চলে যাও চলে যাও, তোমরা চলে যাও, আমি কাউকে চাই না, কাউকে না, তোমরা কে রেহাই দাও, আমাকে রেহাই দাও, আমাকে রেহাই দাও। এই তো মহা বিপদে পড়লাম, এই তো কিছুই বলছে না। এভাবে হবে না ভট্ট, ওকে আগে সুস্থ করে তুলতে হবে, ক্ষতে যন্ত্রণা ও বড় কষ্ট পাচ্ছে। দেবে দেবে, আমার ঘা সারিয়ে দেবে? দেখো 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 কিরকম ঘা, দেখো কি জ্বালা, কি জ্বালা জানো, লোকে না, লোকে আমাকে ঢিল মারে, খেতে চাইলে পাগলি বলে তাড়িয়ে দেয়, আমার আমার খুব লাগে, খুব লাগে।
দেবে দেবে দাও না দাও না গা শাড়ি দাও না গা শাড়ি দাও না আবার দেখা হবে আসুন আবার আসুন কটা দিন যে কিভাবে কেটে গেল কিচ্ছু বোঝা গেল না আশীর্বাদ করুন আমার ছেলে যেন আপনার নখের কণার যোগ্য হতে পারে এদিকটায় নজর রেখো এই মার কথা শুনবে লক্ষ্মী ছেলের মতো থাকবে অভাগিনী মতিকে একটু দেখো ওনাকে নিয়ে কোনো ভাববেন না ওনার ব্যবস্থা আমি ভেবে ফেলেছি শম্ভু শোনো তুমি বয় জ্যেষ্ঠ আর তোমার দায়িত্ব জ্ঞানের পরিচয়ও আমি পেয়েছি তাই তোমাকে একটা দায়িত্ব দিতে চাই বলুন আচার্যদেব কি করতে হবে তুমি ওনাকে গৌড়ে ফিরিয়ে দিয়ে এসো পথ খরচ আমি দেব গৌড়ে না না সেখানে গেলে আবার আমাকে হারিয়ে বন্দি করা হবে মঞ্জু বেগমের সঙ্গে আর আমার কোনোদিন দেখা হবে না শেষ তাকে ছেড়ে এসেছি হাওয়ামল রাজপ্রাসাদে সেখানে গেলে আমাকে তো ভেতরে ঢুকতে দেবে না আপনার কোনো ভয় নেই আমি বলছি তাকে কি আমার কথা বলবেন বলবেন এ আমার অনুরোধ তিনি আপনার উপযুক্ত ব্যবস্থা করবেন আপনার স্থান হবে রামকেলি অঙ্গনে রামকেলি অঙ্গন সে তো উদ্যান সেখানে তো কেউ থাকে না তবে হ্যাঁ শুনেছি আগের সুলতান শখ করে সেখানে মাছ ধরতে যেতেন ঠিকই রামকেলিতে আগে কেউ বাস করত না কিন্তু এখন করছে কারণ গৌড়ে জনসংখ্যা দিন দিন বাড়ছে আদিনা পাণ্ডুয়া তো একসময় উদ্যান ছিল এখন তা জনপদ সুবুদ্ধিরার আমল শেষ হতেই রামকেলিতে বসবাস করছে রাজকর্মচারীরা কিন্তু সেখানে আমি থাকবো কোথায় এক ব্রাহ্মণ রাজপুরুষের গৃহে আপনি আশ্রয় পাবেন রাজপুরুষের গৃহে আপনি আপনি মহাপুরুষ আপনাকে অবিশ্বাস করতে মন চায় না আমি বলছি এতে আপনার মঙ্গল হবে আপনি নির্ভয় গৌড়ে ফিরে যান বেশ গৌড়েই ফিরে যাব আমি যাব শুধুমাত্র আপনাকে বিশ্বাস করে শম্ভু যাত্রার জন্য প্রস্তুত হও আসুন মা আসুন আমরা নৌকোয় গিয়ে উঠি আমি আসি বেলা অনেক হলো আপনারাও তাড়াতাড়ি আসুন সীতা সীতা তুমি যাও গোজগাজ করে ফেলো আর আর বিলম্ব করা উচিত নয় তুমি এসো শ্রীমান গিয়ে প্রভুকে বলবে আমরা আসছি গৃহ
খেতে বসিয়া মনেরে কহিল আর না বলিব কালা, তবু তো পরানে আন নাহি জানে কালা হইল জপমালা। এতো ভক্ত হরিদাসের কণ্ঠস্বর, বাবা কি অপূর্ব দৈব যোগাযোগ, ঠিক এই সময় ভক্ত হরিদাসও এখানে এসে উপস্থিত হয়েছেন। এসো 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 এসো, কতদিন পরে তোমাকে দেখলাম, কেমন আছো ভাই? ভালো, খুব ভালো। এতদিন কোথায় ছিলে? কত দেশ কত তীর্থ ঘুরলাম, কিন্তু মন ভরলো না জানো। কই, কোথাও তো শ্রীকৃষ্ণের দেখা আমি পেলাম না জানো অদ্বৈত। কেন জানি না আমার মন বার বার বলছে, ওরে মন পাখি তুই আর মিছে ডানা মেলে উড়িস না, যা নবদ্বীপে যা, সেখানেই তোর প্রভুর দেখা পাবি। এবার ডানা বন্ধ করে আর চরণতলে চুপটি করে বস, শেষে স্বপ্নাদেশ পেলাম নবদ্বীপ যাওয়ার জন্য। তা ভাবলাম যে নবদ্বীপ যখন যাচ্ছি তখন পথে শান্তিপুরে তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করে যাই। খুব ভালো করেছো হরিদাস, খুব ভালো করেছো, খুব ভালো করেছো, বড় মহেন্দ্র ক্ষণে এসে পড়েছ তুমি। তুমি ভক্ত শ্রেষ্ঠ, দেবকী নন্দন এখন নবদ্বীপে নবরূপে বিরাজ করছেন, ভক্ত শ্রেষ্ঠ সঙ্গে ভগবানের মিলন তো আমাকেই করিয়ে দিতে হবে। খুব ভালো করেছো। আর তুই তো, তুমি নিশ্চয়ই নিমাইয়ের কথা বলছো? হ্যাঁ, এ তো আমি জানতাম অদ্বৈত, তোমার হুঙ্কারে বৈকুণ্ঠনাথ আজ ধরায় অবতীর্ণ। জানো আমি যেদিন প্রথম দেখেছিলাম ওকে, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যে তোমার চোখ রঘুরীর চোখ, মানিক চিনতে তোমার ভুল হবে। আর কোন সন্দেহ নেই তো? না প্রভু না, আমার কোন সন্দেহ নেই প্রভু, আমি তো তোমাকেই আহ্বান করেছিলাম প্রভু, তুমি না হলে কে জীবকে উদ্ধার করবে প্রভু? আমাকে ছেড়ে যেও না অদ্বৈত, এখানে থেকেই হরিনাম করো। এত দয়া তোমার প্রভু, এত দয়া, আমার তো কোনো শক্তি নেই প্রভু, সবই তোমার করুণা, ভক্তের বোঝা ভগবান বয়, তুমি না থাকলে এই ব্রজের বলরামের সঙ্গে সাক্ষাৎ কি হতো? সবই তোমার লীলা, সবই তোমার লীলা। হে কৃষ্ণ জগৎপতে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। মোহনী মাই কি করিস,
কি করিস? উনি যে তোর গুরু, মহা পাপ হবে বাবা, মহা পাপ হবে। কে গুরু মা? আমি তো সব জ্ঞান, সব শিক্ষা, সব পাপ পুণ্যের ঊর্ধ্বে। কি দেখালে প্রভু? আমার মনের শ্রেষ্ঠত্বের অহংকার, আত্মাভিমান সব এক মুহূর্তে স্রোতের জলে ভেসে গেল প্রভু। তুমি আমার প্রভু, আমি তোমার দাস আনুদাস। গদাধর, আমার শৃঙ্খলার বাসি নিয়ে এসো। বহুদিন তোমার নাচ দেখি, আজ তোমার নাচ দেখব। আমি ধন্য প্রভু, আমি ধন্য। তোমরা তোমরা সবাই এসো, এসো, আমরা আমরা হরিনাম করি। এসো এসো এসো, শুরু করো কথা। অপূর্ব অদ্বৈত, অপূর্ব। কিন্তু প্রভু, এ বড় মাল্য কি আমার সাজে প্রভু? বর দিতে চাই বলেই তো এই বরমালা তোমায় দিলাম। বলো, কি বর চাও তুমি? আমি আমি আর কি চাইবো প্রভু? তোমার অবতার রূপ দেখেছি, আমার সব পাওয়া হয়ে গিয়েছে। তুমি নিতান্তই যদি বর দিতে চাও তাহলে বর দাও। স্ত্রী শূদ্র মহামূর্খ যেন তোমার ভক্তি রস পায়, আর চণ্ডাল নেচে উঠুক তোমার ভক্তি গানে। দূরে যাক জাতিভেদ, দূরে যাক বর্ণাশ্রম প্রথা। প্রভু, যজ্ঞের উপবিত নয়, মানুষের মনের ভক্তি রসই যেন মানুষের পরিচয় হয়। সত্য করি তোমার অঙ্গীকার, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, বিপ্র বিপ্র নহে যদি অসৎ পথে চলে। তোমরা সবাই এই নির্দেশ মেনে চলো। ধন্য প্রভু। হ্যাঁ, এই দেখো, শুধু নিজের কথাই বলে চলেছি প্রভু। ভক্ত শ্রেষ্ঠ হরিদাস তোমার দর্শন প্রার্থী। হরিদাস? হ্যাঁ। নবদ্বীপে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল ক্ষণিকের জন্য, কিন্তু তার বহু বছর আগে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। মনে আছে হরিদাস?
মনে নেই প্রভু? কাজীর আদেশে আমাকে যখন চাবুক মারা হচ্ছিল। ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৫ ৩৫ তখন আমি শুধু তোমায় স্মরণ করছিলাম। চাবুকের সব আঘাত নিজের পিঠে নিয়ে তুমি আমায় প্রাণে বাঁচিয়েছিলে প্রভু। তোমার মন মাহাত্ম্যের পরিচয় তো আমি পেয়েছি প্রভু। এসো এসো হরিদাস, বসো বসো। এ স্থান আমার নয় প্রভু। বসো। আজ ভক্ত শ্রেষ্ঠ হরিদাসকে আমার গৃহে অন্নগ্রহণ করিয়ে আমি ধন্য হব। তুমি আয়োজন করো। গদাধর, ফুল আর চন্দন নিয়ে এসো, আমি নিজের হাতে হরিদাসকে সাজিয়ে দেব। এত কুণ্ঠা কেন হরিদাস? তোমার গান দিয়ে, ভজনা দিয়ে তুমি আমায় ভূষিত করেছ। আজ আমার পালা ভক্তকে সাজানোর, তুমি বরং একটা গান গাও। গৃহেতে বসিয়া মনেরে কহিল আর না বলিব কলা, তবু তো পরানে আনো নাহি জানে কলা হইল জপমালা। শুই আর না বলিস মোরে, শুই আর না বলিস মোরে, কালিয়া বরণ মনেতে পড়িলে সে বড়ি প্রমাদ করে। কালিয়া বরণে পরানো পাগলি মনে আন নাহি লয়ে, কালিয়াবরণে করিল পাগলি না জানি আর কি হয়ে। যমুনার জল গাগরি ভরিতে দেখিল কালিয়া চাঁদ, যমুনার জল গাগরি ভরিতে দেখিল কালিয়া চাঁদ, চণ্ডী দাস কহে রহিতে নারী বা অন্তরে কালার ভাব, চণ্ডী দাস কহে রহিতে নারী বা
অন্তরে কালা রো।